শব্দটাই অনেক পাওয়ারফুল একটা শব্দ, কিন্তু সেই শব্দের সাথে যখন যুক্ত হয় দায়িত্ববোধ, আস্থা এবং বন্ধুত্ব, তার থেকে পাওয়ারফুল আমার মনে হয় আর কিছু হয় না। হ্যাঁ দর্শক, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের স্পেশাল এই আয়োজন প্রগতি এসেন্সিয়াল প্রেজেন্টস পাওয়ার অফ লাভে আমি শ্রাবণ তৌহিদা আছি এবং রাইট নাও আমার সাথে আছেন এমন পাওয়ার প্যাকড কাপল যারা আমাদের ভীষণ রকমের পছন্দ, স্পেশালি আমার তো অনেক অনেক পছন্দের দুজন মানুষ। তারা হচ্ছেন ফারজানা চুমকি এবং মীর সাব্বির দম্পতি। হ্যালো, কেমন আছেন দুজনই? আল্লাহর রহমতে ভালো, ভালো আছি। ভ্যালেন্টাইন্স ডে সবার জন্য আসলে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আপনাদের জন্য আরও কিছু একটা স্পেশাল, সেটা হচ্ছে আপনাদের ম্যারেজ ডে। বিয়ের এতগুলো বছর পরে একটু জানতে চাই যে ভালোবাসার সংজ্ঞাটা এখন কেমন ফারজানা চুমকি? ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে মায়া, মমতা, বিশ্বাস, আস্থা। সেটা তো শুরু থেকেই ছিল, কিন্তু হয় না যে ছোটবেলার প্রেম, বড়বেলার প্রেম, ঠিক সেরকম মায়াটা না আস্তে আস্তে আরো গভীর হয়, গভীর হয়। আচ্ছা, মায়াটা পরে জন্মায়, প্রথমে তো থাকে আবেগ, মোহ, ভালোবাসা, তারপর যেটা হয় মানে একসাথে দুজন থাকতে থাকতে মায়াটা জন্মে যায়। মায়াটা অনেক গভীরে চলে যায়। মীর সাব্বির ভাই, আপনার কাছেও জানতে চাই যে যেমনটি আপু বললেন যে মায়া, আপনার কাছে কি মায়াটা কি সেটাই তো এখন পর্যন্ত বুঝতে পারছি না। আরো সময় লাগবে, 20 বছর পরেও। আমাদের 20 বছর হচ্ছে কোথেকে যে পার হয়ে গেছে, কিংবা কখন যে সময়টা চলে গেল, মাঝে মাঝে আমি আর চুমকি ভাবি, তাই না, যে 20টা বছর আমরা পার করলাম, মানে আমাদের বিবাহিত জীবনে মনেই হয় না যে 20 বছর কিভাবে চলে গেল। এবং হচ্ছে যে তার আগে আমাদের পরিচয় কিন্তু আরো 2-3 বছর, 4 বছরের মধ্যে ছিল। মানে সেই যে প্রেমের গল্পটা 2003 এর ভ্যালেন্টাইন্স ডে তে বিয়ে করে ফেলা, এটা তো আসলে কাকতালীয় কোনো ব্যাপার না, নিশ্চয়ই একেবারে প্ল্যান মাফিক 14ই ফেব্রুয়ারি একেবারে কাকতালীয়। আচ্ছা, একেবারে কাকতালীয়। কাকতালীয় গল্পটা আসলে এরকম যে আমাদের বিয়ের কথা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত 11 অথবা 12 তারিখ, এরকম টাইম ফ্যামিলিগতভাবে ঠিক হয়েছিল আর কি। তো হঠাৎ করে ঠিক হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আবিষ্কার হলো যে ওই সময় আশুরার দিন পরে। আচ্ছা, হ্যাঁ, তা আশুরার দিনে তো আসলে আমাদের ইসলাম ধর্মে বিয়ে করার কোনো হয় না, এটা কখনই হয় না। তো সেই কারণে 2টা দিন পিছানো হলো। যখন পিছানো হলো তখন আমি আর চুমকি বলতেছি আল্লাহ এটা তো ভ্যালেন্টাইন্স ডে হয়। এখন ভ্যালেন্টাইন্স ডেটা তো আমাদের দেশে একরকমের নতুন, গত বিগত কয়েক আর ওই সময় এত প্রচলিত ছিল না, এখন যেমন অনেক বেশি প্রচলিত। তাহলে আপনারা উদযাপন করেন কিভাবে, মানে ম্যারেজ ডে কিভাবে করেন আর ভ্যালেন্টাইন্স ডে? আমরা ভ্যালেন্টাইন্স ডে ওইভাবে মনে করে করি না। আচ্ছা, আমাদের ম্যারেজ ডেটাকে আমরা বেশি প্রাধান্য দিই। এবং সেটাই সেলিব্রেট করেন কিভাবে? নানান রকম ভাবে, নানান সময়। এবার যেমন আমরা সেলিব্রেশন করছি না ওইভাবে, কারণ সবকিছু মিলিয়ে মানে সারা পৃথিবীর অবস্থা, তারপরে এত বড় একটা ডিজাস্টার মানে সারা পৃথিবী জুড়ে চলছে, সবকিছু মিলে না অনেক আনন্দ করার মতো মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এবার কোনো সেলিব্রেশন করছি না এবার। কিন্তু করোনার সময় যখন করতে পারিনি, করোনার সময় করা হয় নাই, মানে সার্বিক পরিস্থিতি এমন। কিন্তু এগুলো কষ্টের কথা যেমন আছে তেমনি আবার আনন্দের সেলিব্রেশন আছে। আমরা আমাদের 15 বছর যখন উদযাপিত করেছি তখন আমরা আমাদের অনেক বন্ধু বান্ধব কাপল যারা আছে তাদেরকে একসাথে কাপলের দাওয়াত দিয়েছিলাম। হ্যাঁ, তো একটা বড় প্রোগ্রাম করেছিলাম আমরা। যারা সিঙ্গেল ছিল তারা তো নিশ্চয়ই রাগ করেছিল তখন, সিঙ্গেল ও ফ্রেন্ড সার্কেল যারা ছিল দিয়েছে, হয় না যে আমার বাচ্চাদেরকেও আমি নিয়ে নিই মানে ওই প্রোগ্রামে। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি করাকে কোন ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, সব ক্ষেত্রে মানে রুলস রেগুলেশন সবকিছু চুমকি চুমকি এত ঘরের রেগুলেশন বাসার তো আমি করি, সাব্বিটা অ্যাকচুয়ালি বাসায় থাকে না, বাসায় থাকা হয় না, যার ফলে কি সব সবকিছু চুমকির উপরই ন্যস্ত থাকে এবং চুমকির একটা মানে কর্তৃত্ব চলতেই থাকে। এবং সেখানে কর্তৃত্ব ঠিক আমি বলবো না, কর্তৃত্ব শব্দের মধ্যে কিন্তু অনেক ধরনের আবার আইন কানুন, তারপরে অনেক মানে শাসন, এটা পুরোপুরি না। সাব্বিরকে যেমন শাসন টাসন আমার নাই, করা সম্ভব না, নাকি করেনি না, সম্ভবই না, সম্ভবই না, কেন সেটা, এই যে এখানে কিন্তু অভিযোগের সুর আমি পাচ্ছি। অভিযোগ না, অভিযোগ না, অভিযোগ না, কি কর্তৃত্ব দেখাবো, কি শাসন করো, সাব্বির তো এমন কিছু করে না যে সাব্বিরকে শাসন করতে হবে। সুইট অফ ইউ, দ্যাটস ওয়াই আমি বলেছি যে আমার ভীষণ পছন্দের দুজন মানুষ, এবং যাদের কাছ থেকে আসলে ভালোবাসার সংজ্ঞাটা যদি শিখতে হয় এখনকার যুগে, আমার মনে হয় আপনাদেরকে দেখা উচিত অনেকেরই। ভালোবাসার সংজ্ঞা আছে? আসলেই সংজ্ঞা নাই, কিন্তু
হয় না যে ফিল করা যে ব্যাপারটা, এই যে একজন আরেকজনকে সাপোর্ট করা, বা আমি শুরুতেই বলেছি দায়িত্ববোধ, আস্থার জায়গাটা, রেসপেক্ট, বিয়ের এতগুলো বছর পর এখন যেহেতু দুটো সন্তানও রয়েছে, ভালোবাসার জায়গায় কিন্তু এখন রেসপন্সিবিলিটিসটা অনেক বেশি চলে আসে। রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের চেয়ে এখন বেশি সন্তানরা পালন করে, সন্তানরা মানে আমাদের যদি কোনো মান অভিমান হয়, কোনো ঝগড়াঝাটি হয় কিংবা ওরা কার পক্ষ নেয় না, ওরা ওরা খুব দুজনের খারাপ ফিল করে, মানে ওরা এটা মানতেই পারে না যে বাবা মা ঝগড়া করে কথা বলছে না, এটা ওরা খুব কষ্ট পায়, কষ্ট পায়। ওদের জন্য হলো আমাদের অনেক কিছু মেনে নিতে হয়, ঝগড়া করার ইচ্ছা থাকলে এখন আমরা ঝগড়া করি না। তো এটা কিন্তু একটা ভালোবাসার ক্ষেত্রে ঝগড়া করার কিন্তু ইচ্ছে আছে, তাই না? মনের মধ্যে একটু তো আছে, ইচ্ছে না, ঝগড়া তো অটো হয়, অটো হয়। এটাই জানতে চাচ্ছিলাম, কে বেশি ঝগড়াতে, কে ঝগড়া করে? অবশ্যই চুমকি, অবশ্যই সাপু, দুজনে দুজনের দিকে হচ্ছে আঙ্গুল তুলছে। কেউ কি কখনো বলবে যে আমি ঝগড়া করি না? না, সেটা তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে যখন ঝগড়া করো তুমি কি বলবা যে আমি ঝগড়া করি না? আমি ঝগড়া করলে আমি ঝগড়া বলে দিই যে আমি ঝগড়াতে বা ঝগড়া করছি, একদমই না। আমার মনে হয় মানে টক ঝাল মিষ্টি, মানে ভালোবাসার সম্পর্কটায় একটু ঝাল থাকা উচিত, তাই না? তো আপনাদের ক্ষেত্রে যে বলছি যে এতগুলো বছর শুরুর দিকের কথা, আমি জানি যে চিরকুট দিয়ে প্রেম বা ভালোবাসা শুরু হয়েছিল, এখন কি চিরকুট লেখা হয়? আর না লেখা হলেও চুমকি আপুকে মিস করে না? এখন চিরকুট লেখা না, এখন মোবাইলে এসএমএস দেওয়া হয়। না, এসএমএস দেওয়া হয়, সেটা হচ্ছে খুব প্রয়োজন হলে যে এই 3 কেজি আলু লাগবে, 5 কেজি এই লাগবে, ওষুধ লাগবে, এটা চুমকি এক্সপ্রেশন মানে আছে না, এটা কখনোই করে না। 3 কেজি পেঁয়াজ, 4 কেজি আলু কবে বলছি তোকে? তোমার বলতেছে যে এটা লাগবে, সেটা লাগবে, ওইটা নিয়ে আসতে হবে, এসএমএস করে। তবে সাব্বির অনেক ভালো লিখে, সাব্বির সাথে যখন আমি প্রেমের সময়টা করতাম তখন সে খুব সুন্দর রোমান্টিক চিঠি লিখত, এখন আর আমি কার্টুন আঁকাতাম, ফুল আঁকাতাম, দিয়ে দিতাম, কারণ আমি লিখতে পারি না। আচ্ছা, আমার লেখালেখি তো আছেই, আমি যেহেতু নাটক লিখি সেহেতু আমাকে লিখতেই হয় নানান রকমের শব্দ চয়ন। এখন নাটক লিখো, তখন তো নাটক লিখো, মানে তখন আসলে ওই প্রেমের চিরকুট থেকে শুরু, সেই সুপ্ত প্রতিভার কিন্তু শুরুটা হয়েছিল। যাই হোক, চিরকুটের প্রেমের কথা জানি, এতগুলো বছর হয়ে গেল, 20 বছর পার হলো, এখন যদি আমি বলি যে সাব্বির ভাইয়া একটু চুমকি আপুকে প্রপোজ করেন, আমি দেখতে পাচ্ছি যদিও এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কিন্তু সেটা দিয়ে যদি প্রপোজ করতে বলি কিভাবে প্রপোজ করবেন? এত রোমান্টিক দৃষ্টি নিয়ে তাকালেন, যেটা দেখেই তো একদম ভালো লাগা কাজ করে গেল। এখন আসলে প্রপোজ করার কথাটা বললেই কেমন যেন লজ্জা লাগে, লজ্জা লাগে, কারণ হচ্ছে যে 20 বছর 25 বছর আগে প্রপোজ, কে আগে প্রপোজ করেছিল? প্রপোজ আমি করেছি, আমি করেছি। বিয়ের কথা কে বলেছিল আগে? চুমকি বিয়ের কথা আমি বলেছি। আচ্ছা, চুমকি আমি বলেছি, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে বসতে হয়, বিয়ে বিয়ে হয়ে যায়, দিয়ে দিবে অন্য জায়গায়, তখন বিয়েটা এত সময় ছিল যখন লাক্স ফটোজেনিক ফারজানা চুমকি, তাকে বিয়ে করা, তার সাথে প্রেম করা, অন্যরকম একটা কিন্তু প্রাউড মোমেন্ট ফিল হওয়ার কথা। আর এখন যখন সবাই বলে মির সাব্বিরের ওয়াইফ ফারজানা চুমকি, এটাও নিশ্চয়ই একটা ভালো লাগা এক্সট্রা ফ্যাক্টর হিসেবে কাজ করে দুজনের মাঝে। ভালো লাগে, কারণ হচ্ছে আবার মাঝে মাঝে জেলাস ফিল, জেলাস একেবারে যে করি না সেটা না, যে একই সাথে আসছি মিডিয়াতে, একই সাথে কাজ করছি, সাব্বিরকে সবাই চেনে, আমাকে তো কেউ চেনে না। কে বলেছে চেনে না বলছি, মানে ও যে এইভাবে জনপ্রিয় একদম গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে সবাই চিনে, সবাই তো, আমি তো ওইভাবে পরিচিতিটা পাইনি, তখন একটু মাঝে মাঝে জেলাস হয়, আবার প্রাউড ফিল করি যে না আমার হাজবেন্ডকে সবাই চিনে সবাই সম্মান করে, ওইটা আবার অনেক ভালো লাগে। বাহ, সন্তানদের ক্ষেত্রে দায়িত্ববোধটা তো মনে হয় একটু বেশি ফারজানা চুমকি। অবশ্যই, চুমকি তো 100% দায়িত্ব পালন করে। আমি আমার একজন স্বামী কিংবা একজন বাবা হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমিও সেটা চেষ্টা করি, হয়তো 100% জীবনে কখনোই হয় না। চুমকির তো আক্ষেপও আছে যে আমি অনেকটা সময় সময় দিতে পারি নাই কিংবা সময় দিচ্ছি না বাচ্চাদেরকে, এই আক্ষেপ আমি প্রায় শুনি এবং শুনতে হয়, এবং আমি তখন নীরব থাকি। আমি তখন বোঝানোর চেষ্টা করি যে আমার যতটুকু সাধ্যে কুলো ততটুকু পর্যন্ত তো আমি করি, তারপর হয়তো 100% পারি নাই। গত 20 বছরের সংসার জীবনে আমাদের সন্তানের, বড় সন্তানের বয়স 16 বছর, এই 16 বছরের মধ্যে হয়তো আমি পুরোপুরি দায়িত্ব পালন করতে পারি নাই, এটা খুব স্বাভাবিক, কাজের প্রেশারের কারণে পারি নাই। এখনও যে খুব একটা পারছি সেটা আমি বলবো না, তবে চেষ্টা করছি আর কি। এই অনেকে বলে যে প্রেমের বিয়ে সুখের হয় না, কিন্তু আপনাদেরকে দেখে কিন্তু সেটা মনে হয় না আমার কাছে, এটা সেটা আসলে কি ডিপেন্ড করে, অবশ্যই প্রেম কিংবা অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে তোমার কোনটা যে ভালো থাকবে,
কোনটা থাকবে না এটা আসলে বলা যায় না। আমি জানতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দিস টাইপ অফ পিওর লাভ, মানে এতগুলো বছর পরে এত সুন্দর ভালোবাসা টিকে রাখার আসলে সিক্রেটটা কি? সিক্রেটটা হচ্ছে সিক্রেট না বলা। এটা খুবই ট্রিকি একটা অ্যান্সার সাব্বির ভাই, মানলাম না। চুমকি আপু উত্তর দিয়ে দিয়েছে তো সাব্বির। না আমার খুব ভালো লাগে যে যেভাবে আপনারা সেলিব্রেট করেন, মানে আমি ইভেন ফেসবুকে আপনাদের কিন্তু ফলো করি। ধৈর্যটা ধরতে হবে, হ্যাঁ মানে ধৈর্য ধরতেই হবে, আর ওই যে বিশ্বাস আস্থা এগুলো তো থাকতেই হবে, সব শেষে হচ্ছে ধৈর্য। আমি দেখেছি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, সেখানে সাব্বিরকে যত পচানো যায় পচাইতে থাকি আমি। না আমি দেখেছি সেটা পচাইতে থাকে না আসলে, চুমকির কথাটা এরকমের না, ওইটা হচ্ছে চুমকির ভিতরের একদম সত্য কথাগুলো চুমকি বলে ফেলে, এবং সেই কারণেই হয়তো তুমিও পছন্দ করো, কিংবা অনেক মানুষ আছে যারা আমাদের এই এতগুলো বছর প্রেম ভালোবাসা অভিমান থাকবে না তা তো কখনই হয় না, এটা তো অসম্ভব ব্যাপার। অভিমান ঝগড়া থাকবেই থাকবেই। তো অভিমানের জায়গায় যদি বলি যে সেই মির সাব্বির ভাইয়া যেমন প্রশ্ন করেছিল যে কে আপন চুমকি আপুর, আমি এই প্রশ্নটা মির সাব্বির ভাইয়াকে করতে চাই, কারণ তার উত্তরটা তো আমি জানি। মির সাব্বির ভাইয়া সবচেয়ে আপন কে আপনার? আমার সবচেয়ে আপন হচ্ছে আমি নিজে। ওকে, তারপর? মানে আমি আমাকেই যদি ওন করতে না পারি আমি অন্যকে কি করে আপন ভাববো? দ্যাটস ট্রু। তারপরে হচ্ছে অবশ্যই আমার সন্তান, আমার মা, এবং অবশ্যই আমার স্ত্রী। কারণ আমার সন্তানের মা হচ্ছে, যদি সন্তানকে আমি আপন মনে করি তার মাকে ছাড়া তো আমি আসলে কাকে তাকে আপন মনে করতে পারবো না, আর আমার মা ছাড়া তো আমি পৃথিবীতে আসতে পারতাম না, কিংবা আমার বাবা, আমার বাবা মা, আমার স্ত্রী এবং আমার সন্তান। আমার মনে হয় যে এটাই হচ্ছে সবচেয়ে রিয়েলিটি, যে এরাই আমার সবচেয়ে আপন। এছাড়া আমার আত্মীয় স্বজন ভাই বোন সবাই আমার আপন, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সম্পর্কগুলো মানে অনেক সময় ধরে মানুষকে টিকিয়ে রাখে। আমার বাবা মা যেভাবে করে আমাদেরকে টিকিয়ে রেখেছে, ঠিক তেমন করে আমি মনে করি যে আমাদের এই ভালোবাসার গল্পে আমরা আমাদের সন্তানের আপন জিনিসটা আমাদেরকে টিকিয়ে রাখে, ওদেরকেও টিকিয়ে রাখবে। এই যে আমি কিন্তু সিক্রেট বের করেই ফেলছি আলটিমেটলি, দর্শকরা কিন্তু জেনেই যাচ্ছে সবকিছু। যখন আসলে উত্তরটা দিয়েছিল চুমকি আপু যে না আমার সবচেয়ে আপন আমার চুমকি বাবা, চুমকি যখন প্রশ্ন করেছিলাম তো চুমকি ঘুরে ফিরে আমার নামটার বলে না, সে যেভাবেই হোক তার ছেলের কথা বলছে, তার বোনের কথা বলতেছে, তার বাবা মার কথা বলতেছে, কিন্তু কিন্তু স্বামীর কথা বলছে না। আমি যদি একটু মির সাব্বির হয়ে প্রশ্নটা আবার করি, কেন সেখানে পরে সাব্বির? অবশ্যই সাব্বির আছে, কারণ প্রশ্নটা তখন সাব্বির করেছিল যে কারণে সাব্বির নামটা বলা হয়নি। আর অবশ্যই আমার সন্তান আগে, আমার মা, আমার বোন, তারপর সাব্বির। ঘুরিয়ে বললেন তাই না? এবং বুড়ো হয়ে গেলে বা এখন খোঁজ খবর কে বেশি রাখে এরকম একটা প্রশ্ন ছিল, সেখানেও মনে হয় চুমকি আপু ঘুরিয়ে বলছিলাম যে এখনই আমার খোঁজ রাখো না, বুড়ো হলে আমার কি খোঁজ রাখা। এই যে খোঁজ রাখা না রাখা, কারণ আমরা তো জানি যে সাব্বির ভাই একটু বেশি ব্যস্ত এই সময়টায়, তো সেই জায়গায় মনে হয় অভিমানটা চলে আসে যে না অভিমান চলে আসে না, এমন এমন জিনিস হয়েছে শ্রাবণে, সেটা হচ্ছে যে আমি টেলিফোন উঠিয়েছি চুমকিকে ফোন দিব, হঠাৎ থেকে চুমকিন ফোন এখানে চলে আসছে, এরকমের ঘটনা তো কত হাজার বার। এবং আমার মনে হচ্ছে যে এখন সাব্বির আসতেছে, এখনই কলিং বেলটা দিবে, তখনই চলে আসে, তখনই কলিং, এটাকে মনের মিল বলে জানি না, মানে আমি জানি না, মিরাকল কাহিনী এটা ঘটে, এটা এটা কিন্তু এক ধরনের, এবং আমি ফিল করি, আমি বুঝি, এবং এমনও অনেক সময় হয়েছে না, অনেক সময় তুমি, আমি বলি সাব্বির সারপ্রাইজ দিতে পছন্দ করে, আমার কাছে মনে হচ্ছে যে সাব্বির কি আসবে আসবে, ও কিন্তু বলছে যে না আমি আজকে আসতে পারবো না, আমার এই জানা সারপ্রাইজ কি প্রপারলি দিতে পারে তো? হ্যাঁ, কিভাবে জানি মনে হয় যে কি সাব্বির কি আসবে কি না, আবার ভাবি যে না সাব্বির তো মানা করছে, ঠিকই দেখে চলে আসে। বাহ, এই জিনিসগুলি এই যে মানে এটা হচ্ছে একেবারে মনের বা আত্মার মিল থাকলে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। কোনো জেলাসি কাজ করে কিনা আপনার মনে কখনো মির সাব্বির ভাই? আই ডোন্ট থিংক চুমকির ক্ষেত্রে জেলাসি কাজ করে, যখন
আমার কাছে তো মনে হয় চুমকি অপরূপ সুন্দরী, এবং সে সৌন্দর্যটা সে যথেষ্টভাবে মেনটেন করে, সেটা তো অবশ্যই নারী হিসেবে তাকে পুরস্কার দেওয়া উচিত আমার মনে হয়। ওরে বাপরে! আর হচ্ছে যে জেলাসি, খুব পুলকিত জেলাস কথাটা আসলে ঈর্ষা, তাই তো? আমি ঈর্ষান্বিত কার সঙ্গে হব, মানে চুমকির সঙ্গে ঈর্ষা করার মতো কোনো বিষয় তো আমার ভিতরে কাজ করে না। আমার কাছে মনে হয় যে আমার কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় মনে হয় চুমকি অনেক বেশি আমার চাইতে অনেক ভালো ভালো কাজ করেছে, যেটা আমি করতে পারিনি। চুমকি অনেক ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করেছে, চুমকি থিয়েটার করে, চুমকি থিয়েটারের অনেক ভালো ভালো সেলিম আলদিনের মতো নাট্যকারের লেখা নাটকে সে অভিনয় করতে পেরেছে, সেটা আমি পারি নাই। আসলে আপনারা দুজনই এত গুণী মানুষ যে শুধুমাত্র অভিনয় না, আরো অনেক 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 কিছুই আমরা জানি। যাই হোক, এখন আমি একটু র‍্যাপিড ফায়ার রাউন্ডে চলে যেতে চাই, ঝটপট কিছু প্রশ্ন করব। চুমকি আপুকে দিয়ে শুরু করছি। চুমকি আপু, আউট অফ 10 হাজবেন্ড হিসেবে মির সাব্বির ভাই কত পাবে? 5 গুড ওয়ান, নট এ ব্যাড, রাইট? সো আপনার হাতে কোন রান্না সবচেয়ে প্রিয়? সাব্বির আমার হাতে খুব একটা রান্না পছন্দ করে না, তারপর গরুর মাংস, গরুর মাংসটা পছন্দ করে, তারপর বাসা ঢুকতে পারে যে পছন্দ করে না। কোন উপহারটা পেতে মির সাব্বির ভাইয়ের কাছ থেকে আপনার সবচেয়ে ভালো লাগে? সাব্বির কাছ থেকে সব উপহার পেতে আমার ভালো লাগে। রাগ হলে বা অভিমান হলে কে আগে সরি বলে? সাব্বির কখনোই সরি বলে না, আমার অভিমান ভাঙায়ও না, এটা নিয়ে আমার অভিমান আছে। আমিও কখনো ভাঙাই না, চেষ্টাও করি না, এটা আস্তে আস্তে কথা বলতে বলতে এটা হয়ে যায়। মির সাব্বির ভাইয়ের সবচেয়ে প্রিয় খাবার কি? আলু ভর্তা, ডিম ভাজি, ডাল। বলেছে মন খারাপ হলে ঘুরতে কোথায় যেতে চায় বা কোন জায়গাটা তার সবচেয়ে প্রিয়? কোথাও তো যেতে চায় না, বাসায় বসে থাকে, আর মাঝে মাঝে বলে চলো কোথাও থেকে খেয়ে আসি। ঠিক আছে, বেশ ভালোভাবে কিন্তু আপু আমার কাছে মনে হয়েছে যে র‍্যাপিড ফায়ার রাউন্ড পার করে গিয়েছে। এবার হচ্ছে মির সাব্বির ভাই আপনার পালা। ওয়াইফ হিসেবে আউট অফ 10 ফারজানা চুমকিকে কত দিবেন? 10/10। খুবই ভালো লাগলো শুনে। ফারজানা চুমকির প্রিয় রং কি? আকাশী বোধহয়, নীল মনে হয়, ঠিক বলেছে? নীল বোধহয়, ফিরোজা, ফিরোজা, কাছাকাছি চলবে। মন খারাপ হলে কোথায় যেতে চায় আপু? যেতে চায় আশুলিয়া, ওর গ্রামের বাড়ি। আচ্ছা, মা বাবার কাছে। রান্না করতে পারেন? অবশ্যই। আপু কোন রান্নাটা আপনার পছন্দ করে? রান্না তো আগে পারতো না, মানে আমি আসলে অনেক রান্না শিখিয়েছি, সেই ক্ষেত্রে গরুর মাংস ভালো রান্না করে। ওকে, কে বেশি খায়? আমি খুব বেশি খাই তা না, আমাকে দেখলে মনে হয় আমি ওদের খাই অনেক, কিন্তু আসলে আমি অত খাই না কিন্তু, সেটা কিন্তু মোটামুটি। আচ্ছা, ভালোবেসে কি নামে ডাকা হয় চুমকি আপুকে? টুনটুনি। টুনটুনি। আর আপু? সাব্বির। বাহ, যাই হোক, বরিশালের ভাষায় যদি কিছু শুনতে চাই, একটা গান হতে পারে বা কবিতা হতে পারে, যে কোনো কিছু ডায়লগ হতে পারে, আমি সেটা ভালোবাসা দিবসে বরিশালের ভাষায় কিছু বলতে চাই না, ভালো লাগবে না শুনতে। ভালোবাসা দিবসে আমরা অন্য কিছু, হ্যাঁ অন্য কিছু আমরা দিয়ে শেষ করতে পারি। ভালোবাসা দিবসে আমার একটা বরিশালের ভাষায় খুবই বিখ্যাত কবিতা আছে, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, সেটা আমি শুনতে চাই না, সেটা আমি বরিশালের ভাষায় বলতেও চাই না, আমি শুনতে চাইও না, তুমি অন্য একটা কবিতা বলো, অন্য একটা কবিতা, আইতে যেটা শুনি আমাকে পটিয়েছো সেটা বলো, সেটা শুনো। না, আমি আমি যেটা বলতে চাই, যেহেতু ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসে যেহেতু সবাই বরিশালের ভাষায় এটা খুব শুনেছে, আচ্ছা এটা একদম মানে প্রমিত বাংলা, আমি সেটা দিয়ে শেষ করছি। কিন্তু তার আগে দর্শক বলতে চাই, আসলে ভালোবাসার তো কোনো সংজ্ঞা নেই, কোনো দিবস আসলে ওভাবে থাকলেও আমরা বিশ্বাস করি প্রত্যেকটা দিনই হচ্ছে ভালোবাসার, এবং ভালোবাসার ক্ষেত্রে এরকম পাওয়ারফুল যেন ভালোবাসাগুলো বেঁচে থাকে, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে ভালোবাসুন, সেটাও কিন্তু অনেক বড় ভালোবাসার একটা উপহার। কেউ কথা রাখেনি প্রমিত।
কত রকম আমোদে হেসে তার বুকে